নমস্কার, আপনি চাই আছে গাঁও শহর জেলার খবর। মই জয়ন্ত মাধব গোস্বামী। শুয়াপাটিতে গুলিচালনা এটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ডই লৈছে নতুন মোড়। ডিফুত নিশা হত্যা করা শুকুরী টিচপি আছিল বিবাহিতা। পূর্বে প্রাক্তন উগ্রপন্থী সদস্যর সঙ্গে যুবতীগীর বিবাহ হয়েছিল যদিও বিবাহ বিচ্ছেদ হয়। এই কথা সংবাদ মাধ্যমক অবগত করেছে কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদর CEM তুলিরাম রংহাঙে। লগতে এই হত্যাকাণ্ডক তীব্র ভাষার গরিহণা দি দোষীক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ার দাবি জানাইছে তুলিরাম রংহাঙে। কিন্তু এতিয়ালৈ দুর্বৃত্তর সন্ধান উলিয়াব পৰা নাই আরক্ষী। দুই কলেজিয়া ভগ্নীর সঙ্গে একেলগে বাস করেছিল শুকুরী টিচপি। কিন্তু যা নিশা 1 বজাত এই কেঁচা ঘরটোত সিন্ধি খান্দি দুর্বৃত্তের ভিতর প্রবেশ করে শুকুরী টিচপি নামের 23 বছরীয় মহিলাগী গুলিয়াই হত্যা করে। আর এই মুহূর্তে শুকুরী টিচপির কিছু পরিচয় সন্মুখলৈ আহিছে। বিবাহিতা আছিল শুকুরী টিচপি। পূর্বে বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল এজন প্রাক্তন উগ্রপন্থী সদস্যর সঙ্গে। কিন্তু তার পরবর্তী সময়সাত বিবাহ বিচ্ছেদ হয় আর বিবাহ বিচ্ছেদের পাছতে দুই ভগ্নীর সঙ্গে এই ঘরটোতে বাস করেছিল মহিলাগীয়। এই কথা উল্লেখ করেছে কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদর CEM তুলিরাম রংহাঙে। লগতে এই হত্যাকাণ্ডক তীব্র ভাষার গরিহণা দি দোষীক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ার দাবি জানাইছে যদিও এতিয়াও দুর্বৃত্তর সন্ধান উলিয়াব পৰা নাই আরক্ষী। মই কার্বি আংলং অটোনমাস কাউন্সিলৰ ফৰ্বৰ পৰা মই নিন্দা কৰিছোঁ যে এজন ছোৱালী আৰু তেওঁ ভনীয়েক দুজন আছে, ভাড়া ঘৰ আছে, ৰাতি দুজন মানুহ আহি ডাইৰেক্ট ঘৰৰ ভিতৰত সোমাই মুখত গুলি মাৰি মাৰ্ডাৰ কৰি থৈ গৈছে। তাৰ কাৰণে মই কার্বি আংলং অটোনমাস কাউন্সিল তৰফৰ পৰা বা কার্বি আংলং ৰাইজৰ মই নিন্দা কৰিছোঁ যাতে এনেধৰণৰ ঘটনা যাতে ভৱিষ্যত নহয়। মই এনেই শুনিছোঁ আগতে উগ্রপন্থীর লগতে তেওঁ বিয়া হওয়া, কিন্তু সেই উগ্রপন্থীর লগত তেওঁ ডাইভোর্স করা হয়েছে। ডাইভোর্স করার পিছত তেওঁ অকলে থাকে আর লগতে ইয়ার ছোৱালীবিলাক দুজন ভাড়া ঘর আছে, পড়ি ছোৱালীবিলাক পড়ি আছে। আর রাতে আহি কোনে মারি থৈ গৈছে সেইটো আজি তারিখলৈকে কোনে গম পোৱা নাই। মই SP-ক কলো আর লগতে ইয়াত থানা মই ইনফরমেশন দিছো, রাতে ভিতরে মই দিয়া হয়েছে, রাতিতে মই খবর পাইছিল আর লগে মই SP কইখিনি যাতে ইনকোয়ারি করে পেলায় যাতে যদি পায় তাক শাস্তি দিব লাগিব, চিরদিনের কারণে জেলত থব লাগে বলে মই ডিমান্ড করছো যাতে এনে ধরনের ঘটনা কার্বি আংলং আর ওয়েস্ট কার্বি আংলং আর ডিমাসার যাতে অসমতে নহয়। দিগপুর 12 নম্বর ওয়ার্ডর আরলং লাংসত নিশা সংঘটিত হয়েছিল সেই হত্যাকাণ্ড। নিশা প্রায় 1 বজাত ঘরের ভিতর দুর্বৃত্তের পিস্তলেরে গুলিয়াই হত্যা করে মহিলাগীক। নিশা কেঁচা ঘরত সিন্ধি খান্দি ভিতর সোমাই গুলিয়াই হত্যা করে মহিলাগীক। সিন্ধি খন্দা শুনি উঠি অহা সময়তে মজিয়াত গুলিয়াই হত্যা করা হয়। কলেজত অধ্যয়নরত দুই ভগ্নীসহ বসবাস করেছিল মহিলাগীক। মজিয়াত পড়ে থাকা অবস্থাত মৃতদেহ উদ্ধার করার একটা পিস্তলের খালি কার্টিজ উদ্ধার করা হয়। ইতিমধ্যে আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে আরম্ভ করেছে তদন্ত। মহিলাগীর মৃতদেহ মরণোত্তর পরীক্ষার বাবে ডিফু মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। রাতি হয়েছিলে, রাতি মানে এরাউন্ড 1 AM এনেকা আর হেৰি সৰুজনী এই ভাগিন দুটাটো এক্সাম চলি আছে, তেখেত পঢ়ি আছে, কারণে এরাউন্ড 12:30 আর এক্সাম হলেও তো মানে এনেও দেরিকে হব পঢ়িব লাগে, তেওঁলোকে মানে 12:30 হয়ে আছে, তেতিয়া 12:30 হয়েছে এইটো বেক সাইড বেয়ারটো যেতিয়া মানে পুতিছে আর মাটিটো মাটি পুতি মানে আহি গল ভিতর। তারপর এই যোনটো মানে ডিসিজ বডি সেইজনীটো মানে কি হল এই কোনোবা আহিছে নেকি বুলি সেনেকৈ দেখা পাইছে আৰু, তাত অবভিয়াছলি দেখা পাব বাহিৰৰ যোনটো লাইট আছে এইবিলাকটো জ্বলি আছে, শ্বেডোটো দেখা পায়। তাৰপিছত দেখা পাই কিনে সিহঁতক মাতিছে, তো সিহঁতে মানে লাইটটো অন কৰিছে। তাৰপিছত বোলে দুজন আছে, ওৱান ৱাজ আউটচাইড যোনটো আউটচাইড ৰখি আছে মানে বাহিৰতে, আৰু ওৱান যোনটো সোমাইছে সি মানে গান ধৰি ডাইৰেক্টলি মানে শ্বুট কৰি পলাই গ'ল। যোৱা ৰাতি আমি এটা ইনফৰ্মেশ্যন পাওঁ ৰাতি প্ৰায় 2টামান বজাত যে তেনেকুৱা এটা ঘটনা ঘটিছে, এটা বুলেট ইঞ্জুৰি হৈছে। তো লগে লগে আমি OC আমাৰ SP ছাৰ আমি সকলো আহি ইয়াত উপস্থিত হওঁ। তো আমি ইয়াত আহি দেখা পাওঁ যে যি ভিক্টিমগৰাকী আছে তেখেত মজিয়াত পৰি আছে, আৰু লগতে এটা আমি বুলেটৰ এটা
খালি কেস আমি ইয়াতে রিকভারি করো। গতি এতিয়ালে ইনভেস্টিগেশন চলি আছে, প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের বিশেষ একো কব নিম। বাকি এটাই কব বিচার যে তিনগী ইয়াতে সিস্টার আছিল, একলগে ইয়াতে কলেজত পড়ি আছিল আর থাকে ইয়াতে। তারপিছত রাতে হয়তো তেনকা ধরনের কিনা ঘটনা ঘটিলে, কিন্তু ইনভেস্টিগেশন তো চলি আছে, গতি প্রিলিমিনারি স্টেজত আমি বিশেষ ইয়াতক বেশি কব নো, না সন্দেহ এটা আমি কব নিম, চলি আছে। এজন বা দুজন দুজন মানুষও এটলিস্ট আছে, এই গম পাইছো। এইটো মাইথান স্টিল নহয়। ও ওসর সুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথান স্টিল। গরমে দুদিন যাত্রা করে গুয়াহাটিত উপস্থিত হল, তেওঁলোকক আৰু ভাষা নাই আমি কবলে, যে ভাষায় বর্ণনাব নোৱাৰো। ব্রহ্মপুত্রেদি এই কণ্টকময় যাত্রার বিবরণ দিয়ে ধীরাজ দাস গগৈয়ে কয়, এই যাত্রাত আমি বতাহ বরষুণ ধুমুহার সন্মুখীন হয়েছিল, কিন্তু আমার যাত্রাত যেন প্রকৃতিও সহযোগ করেছিল, ধুমুহা বরষুণতো আমি থমকি রবলগা হওয়া নাই। বরষুণ বতাহ ধুমুহা আমি সব পাই আইছো, কিন্তু আমার আমি যেহেতু প্রকৃতির লগত কাম করব আইছো, আমি মনত ভাবো যে কি নয় আমাক প্রকৃতিয়ে সাথ দিছে। ইমান ডাঙর ধুমুহা আইছে, আমার নাও সাপ কাখলে সপা নাই, ইমান ডাঙর ধুমুহা আইছে, আমার টেন্ট একু হওয়া নাই। প্রসঙ্গক্রমে উল্লেখ করব পারি যে নাওয়ে ভটিয়াই অহা ধীরাজতর দলটুক কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষই বাধা প্রদান করেছিল 6 জুনের দিনা, কিন্তু তেওঁলোকে থমকি নরয়, নাওখন ট্রাকেরে হিলঘাটলৈ নি হিলঘাটৰপৰা পুনৰ আৰম্ভ কৰিছিল যাত্ৰা। গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাস, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। I Suresh Gopi do swear in the name of God that I will bear true faith and allegiance to the constitution of India. Sorsat Modi cabinet or ejon bishesh mantri kumbare modir homane sorsa ejon mantri naam Suresh Gopi. I Suresh Gopi do swear in the name of God that I will not directly or indirectly communicate or reveal to any person or persons. Hopok grohonor edin pisote hongbad hirunam dokhol korise Suresh Gopi. Suresh Gopi e mantri pod eribo bisarise boli batori prokahor loge loge dekhsuri srushti hose aluronor. Kendra mantri pod kunubai setchai tyag koribo pare ni e prosnoi hokoluke jukari jay. Ki dhature gorha luk Suresh Gopi ji eribo ulaise modi cabinetor sommanio mantri pod. দেওবারে মোদী সরকারের রাজ্যিক মন্ত্রী হিসাবে শপথ লৈছে সুরেশ গোপী। সামগ্রীর বিধায়ক পদ ত্যাগ রকিবুল হুসেনের, অসম বিধানসভার অধ্যক্ষক দিলে পদত্যাগ পত্র, সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পাছতে পদত্যাগ রকিবুল হুসেনের, কংগ্রেস বিধায়িনী দলে অনুষ্ঠিত করলে বিদায় সভা, আনুষ্ঠানিকভাবে রকিবুল হুসেনক বিদায় সম্ভাষণ জানাই কংগ্রেস বিধায়িনী দলের নেতা কর্মী সকলে, বিধানসভার সেন্ট্রেল হলত আয়োজন করা অনুষ্ঠানত অতীতর স্মৃতি সুঁয়ারি আবেগিক হল প্রাক্তন বিধায়ক তথা সাংসদ রকিবুল হুসেন। বিদায় অনুষ্ঠানত দেখিলে পোৱা হল কংগ্রেসের প্রায়বোর বিধায়ককে। বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় সঙ্গ দিলে পদত্যাগের সময়ত। উল্লেখযোগ্য যে বিগত লোকসভা নির্বাচনত ধুবুরী লোকসভা সমষ্টিত দেশের ভিতরতে অভিলেখ সংখ্যক ভোটত জয়লাভ করেছিল সাংসদ রকিবুল হুসেনে। ইফালে পদত্যাগ পত্র দাখিল করে সাংসদ রকিবুল হুসেনে কয় যে আনন্দ নে বিষাদ এতিয়াও নির্ণয় করবা নাই, কংগ্রেসে দিয়া নতুন দায়িত্ব লাভ করেও চিন্তা করছো, সম্পূর্ণ বিদায় নহয় আধা বিদায়হে লো বলে মন্তব্য করে রকিবুল হুসেনে। দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বংশ ভাষা নির্বিশেষে সকলরে মানে সহায় সহযোগিতা কামনা করল। পুনের দ্বার ধুবরীবাসী রাইজ, আমার আমার সামগ্রীবাসী রাইজ, আর বিশেষ আমাক গৌরব গগৈ যোরহাট নগর পদ্মপুরলৈ আমার ইয়ার নগাঁর উপরেও আজ যদি আপনাদের কয় কংগ্রেস দলে আমি সকলকে ধন্যবাদ জানাব লাগবে। আজি কাজিরঙা লোকসভা সমষ্টির আপনাদের যদি গোলাঘাট বিধানসভা সমষ্টিটি চাই, তাত 1,00,000 ভোট আমি কংগ্রেসে পাইছো, সেই সকলক আমি ধন্যবাদ জানাম। আজি যদি সরুপথারত চাই প্রায় 85-90,000 ভোট পাইছে, প্রায় 1,00,000 ভোট পাইছে। আপনাদের যদি চাই খুমটা সমষ্টিত, তাহলে 85-90,000 ভোট পাইছে। ক্ষমতা থাকা অবস্থা
আজি ক্ষমতাত থাকা অবস্থাত দলটোর প্রতি রাইজে অকমান তেওঁলোকৰ আপোনাৰ অলপ দুর্বলতা থাকেই, সেই কথাটো আপোনালোকে দেখিছে যে রাজস্থানত কেইদিনমানৰ আগত আমি হারিছো, কিন্তু তাতো আমি বহুত সিট আমি পাইছো। গতি আমি ভাবো যে 2026ত এটা যোগাত্মক এটা 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 সলনি হব তার ইঙ্গিত বলে আমি ভাবিছো। আপোনালোকক পুনৰবার ধন্যবাদ জানাই আজি যেটো মোৰ আনুষ্ঠানিকভাৱে আমার পদত্যাগ পত্র দিয়ার কাম, সেই ক্ষেত্রত আমার দলপতি দেবব্রত শইকীয়া ডাঙরিয়ায় আমার সকল বিধায়ককে মাতি আনি যখন আহিব নয় তেওঁলোকে মোক কৈছে কোনোবা দিল্লীত আছে, কোনোবা আপনার একবারে এড়াব নার কামত বাহিরত আছে, সকলকে মই ধন্যবাদ জানাই। আপনার সাংবাদিক বন্ধুসকল জড়িয়ে সকলকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আমার প্রতিষ্ঠানের সকলকে মই ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই মোট বক্তব্য শেষ করছো। আমি বহুকিটা আসন নাই পোৱা, কিন্তু নির্বাচনের সময় আমি কৈছিলোঁ আমার নিজের আসনও রাখিম আর বিরোধীর আসনও আমি আনিম। আর সঁচাকৈয়ে রকিবুল হুসেন ডাঙরিয়া ধুবুরীর সাংসদ আজমল ডাঙরিয়াক বিপুল সর্বাধিক একটা রেকর্ড সংখ্যক ভোটত পরাস্ত করলে, অনুরূপ ধরনের উজনীত বিজেপির সাংসদ তপন গগৈ ডাঙরিয়ার পরিবর্তে আমার সাংসদ গৌরব গগৈ ডাঙরিয়া জয়লাভ হল, নগাঁও সমষ্টির প্রদ্যুত বরদলৈ ডাঙরিয়ায় নিজের সমষ্টিটা রাখব পারে। আর ঠিক তেনেকৈ আমি দুই চারিটা আমার কিছু অসুবিধা হল, এইবিলাক মই আপোনালোকক রাজহুৱাকৈ নকওঁ, কিন্তু আমি আরো ভাল করার থল আছিল বলিয়ে অসমৰ ৰাইজে আমাক আজি জানাইছে যে আপোনালোকে আরো অলপ কিয় বিফল হল, সেইবিলাক আমি আলোচনা করি পিছে পরে। কিন্তু আমি এটা আশাপ্রদ বাতাবরণ দেখা পাইছো আর রাইজর হৈ মাত মাতি যাবলে আমি কংগ্রেস দল বদ্ধপরিকর। AIUDF নেতার বাবে কংগ্রেসত প্রবেশের পথ বন্ধ, AIUDFর কোনো নেতা কংগ্রেসে গ্রহণ নকরে, এই বিষয়ত চূড়ান্ত সিদ্ধান্ত লব কংগ্রেসের পলিটিক্যাল এফেয়ার্স কমিটিয়ে। 16 জুনত চূড়ান্ত সিদ্ধান্ত লব PACয়ে। রকিবুল হুসেনে এই প্রস্তাব দিছে প্রদেশ কংগ্রেসক, রকিবুল হুসেনের প্রস্তাবক লৈ 16 জুনত PACয়ে লব সিদ্ধান্ত। যে কিছুমান শব্দ পাহৰিব বিচাৰিছে, বদৰুদ্দিন আজমল শব্দটো পাহৰিব বিচাৰিছে, AIUDF শব্দটো নাকচ কৰিব বিচাৰিছে, এতিয়া আমি সেই শব্দবিলাক চলাই আকৌ বজাৰত কিয় দিওঁ? আপোনাক নিশ্চয়কৈ তেওঁলোকৰ মানুহ যদি আহিব বিচাৰে তেওঁলোকৰ চালি জাৰি চাই আমি সকলো মানুহক ল'ম। মোৰ ব্যক্তিগত কথা হ'ল কোনো বিধায়ক ল'ব নালাগে, মইতো খোলাকৈ কৈছোঁ আপোনালোকক। মোৰ ব্যক্তিগত কথা হ'ল তলৰ গোটেই মানুহখিনি, তেওঁলোকৰ যিখিনি দলত লাগে, যিসকলে আচলতে নিষ্ঠাৰে কামবিলাক কৰিছিল, তেওঁলোকে এটা আশা দিছিল নিষ্ঠাৰে কৰিছিল, কিন্তু দেখা গ'ল যে তেওঁ নিষ্ঠাটো ভংগ কৰিছিল, সেয়া লৈ। কিন্তু মোৰ ব্যক্তিগত কথা, মোৰ কথাবিলাকত নৰজিব পাৰে দেই, বিধায়কক ল'ব নালাগে, আৰু এজন বিধায়কটো আছে তেওঁক মানে ল'লেতো আমাৰ দলেই শেষ হৈ যাব। আমাৰ পলিটিকেল এফেয়াৰ্ছ কমিটিৰ মিটিং হ'ব অহা 16 তাৰিখে, তাত নিশ্চিতভাৱে এইবিলাক বিষয়ে আলোচনা হ'ব, তাৰপিছত আমাৰ যি দলীয় মুখপাত্রসকলে আপোনালোকক জনাব। এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে AIUDFর কোনো নেতা কংগ্রেসত সোমাবলে দিয়া নহব, কোনো AIUDFর নেতা কংগ্রেসে গ্রহণ নকরার সিদ্ধান্ত লৈছে পলিটিক্যাল এফেয়ার্স কমিটিয়ে। অহা 16 জুনের বৈঠকত এই সন্দর্ভত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। রকিবুল হুসেনে এই প্রস্তাব দিছে কারণ রকিবুল হুসেনের আত্মবিশ্বাস এটা বৃদ্ধি পাইছে যে AIUDF অবিহনেও কংগ্রেসে ভাল ফলাফল প্রদর্শন করব পারে নির্বাচনত, কারণ তেওঁর যে বৃহৎ জয় তিনিবারের সাংসদ ধুবুরীর একেরাহে তিনিবারের সাংসদ বদরুদ্দিন আজমলক বৃহৎ ভোটত ব্যবধানত পরাস্ত করে অভিলেখ সৃষ্টি করে রকিবুল হুসেনে বিজয় সাব্যস্ত করেছে লোকসভা নির্বাচনত ধুবুরী সমষ্টির, আর তারপিছতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বা এই প্রস্তাব আগবাইছে রকিবুল হুসেনে। এই প্রস্তাব সন্দর্ভত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব PACর বৈঠকত। করোনার পাছতে অভাবনীয় মূল্যবৃদ্ধিয়ে জুরুলা করেছে রাজ্যবাসীক, অত্যাবশ্যকীয় সামগ্রীর পর গৃহ নির্মাণের সামগ্রীল বৃদ্ধি পাইছে দাম,
বিশেষকৈ দৈনন্দিন লাগতিয়াল খাদ্য সামগ্রী পাচলির দাম বৃদ্ধির উপায়হীন হয়ে পড়েছে সর্বসাধারণ রাইজ সকল জানি শুনি শুই বহিয়ে কটাইছে বিয়াগুম যোগান বিভাগের কৃষি বিপণন পরিষদ সরকার প্রশাসনের নির্লিপ্ততাত অতিষ্ঠ হয়ে পড়েছে রাজ্যবাসী রাজ্যের প্রতিখন বজারতে অত্যাবশ্যকীয় সামগ্রীর পাচলির জুই চাই দামে জুরুলা করেছে জনতাক অস্বাভাবিক হারত বৃদ্ধি পাইছে শাক পাচলির দাম শেহতীয় শাক পাচলির দামে জুরুলা করেছে সাধারণ জনতাক শিবসাগরের আমার সাংবাদিক প্রদীপ গগৈর প্রতিবেদন আগবাইছো মানে পোনে পোনে এগারী ব্যবসায়ী আছে জানি বিচারিম কি বস্তুর আসলে দাম বাড়িছে প্রথমে জানি বিচারিম দাদা আলু 24 টাকা আসছিল কেদিনমান আগত এতিয়া কে টাকা হল এতিয়া এক হপ্তাহে হেৰি 35 হৈছে পিয়াজ 38 24 টাকা আসছিল না 32 আসছিল এতিয়া 38 কেবল পিঁয়াজ আলুয়ে নহয় বিলাহীর দাম 120 টাকা হয়েছে গো শিবসাগরত সেদরে প্রতিবিধ পাচলির দাম আসলতে 100 উপর সেঞ্চুরি কোবাইছে প্রতিবিধ পাচলির দামে গ্রাহক আছে দাদা কি ললে আলু পিঁয়াজ কেটেমান ললো এতিয়া উপায় নাই এই তাকর তাকরকে লবলগা হয়েছে কিয় উপায় নাই এতিয়া দাম বাড়ি গেছে গতি আমার নিচিনা মধ্যবিত্ত শ্রেণী মানুষ বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী মানুষের কারণে অত্যন্ত মানে অসুবিধার সৃষ্টি হয়েছে কারণ নয় নহে ইমানখিনি এফোর্ড করব আর ইমান দ্রুত হারত যদি এনেকে বৃদ্ধি হবলে হয় আমার নিচিনা মানুষখিনির কারণে অকান দিগদারে হব জীবন ধারণ করবলে সচা কথা যোগান বিভাগের কোনো নিয়ন্ত্রণ নাই নিয়ন্ত্রণ তো বর্তমান নাই জেলা প্রশাসনে আসলতে বজারত চকু দিব লাগিছিল কিন্তু আসলতে পাইকারি যদি সকল ব্যবসায়ী তেওঁলোকে ইচ্ছামতে আসলতে দাম বহাই আছে আর এই যাওয়া নির্বাচনের পিছরপরা নির্বাচন হওয়ার পর বর্তমানলৈকে সকল সামগ্রী 70% দাম বৃদ্ধি পাইছে উদাহরণস্বরূপে আলু 20 টাকার পর এটা প্রায় 35 টাকা হলগৈ পিঁয়াজ 25 টাকার পর এটা প্রায় 38 টাকা হলগৈ এইদরে মিঠাতেলের দাম বাড়িছে মসুর ডাইলর দাম বাড়িছে যব সামগ্রী আসলতে সর্বসাধারণ রাইজর কারণে লাগে সেই সর্বসাধারণ শ্রেণীর মানুষে যব সামগ্রী ক্রয় করে আলু কেটামান ক্রয় করে পিঁয়াজ ক্রয় করে নহরু ক্রয় করে মসুর ডাইল অকান লয় মিঠাতেল অকান লয় শাক পাচলি লয় সকল সামগ্রীর দাম অতি বৃদ্ধি পাইছে যোগান বিভাগে আসলতে কোনো ধরনের পর্যবেক্ষণ নকরে বজার তদন্ত নকরে পরিদর্শন নকরে পাইকারি ব্যবসায়ীর লগত মিলি আছে আর মধ্যভোগী হিসাবে কাম করে আছে বলে আমার ধারণা হয় কারণ ইয়াত কোনো নিয়ন্ত্রণ নাই নিয়ন্ত্রণ নাই নির্বাচনের ফলাফল যে 4 জুনত যা 4 জুনত ঘোষণা করেছিল আর ফলাফল ঘোষণার পিছদিনাখনে কিন্তু বৃদ্ধি পাইছিল পেট্রোল ডিজেলের মূল্য আমি সকলে জানো যে ডিজেলের দাম বৃদ্ধির লগে আন সামগ্রী সমূহরও দাম বৃদ্ধি হয় কারণ যে পরিবহন ব্যয়টো বাড়ি যায় যার পরিণতি আসলতে ভোগ করেছে সর্বসাধারণ রাইজে মই ইয়াত এগারী পাচলি ব্যবসায়ী আছে তেওঁৰপৰা জানিব বিচারিম দাদা পাচলি বিলাকৰ দাম কমিছে নে বাঢ়িছে বাঢ়িছে কি কি পাচলি দাম সব পাচলি বাঢ়িছে দাম সব পাচলি হ্যাঁ গাজর কেনেকে গাজর এতিয়া 100 টাকা কেজি হৈছে হ্যাঁ 100 টাকা কেজি হৈছে আগত কিমান আছিল আগত 40 টাকা কেজি আছিল 40 টাকা 10 দিন আগত এতিয়া 100 টাকা কেজি হৈছে বিলাহী 80 টাকা কেজি হৈছে আগত কিমান আছিল আগত 40 টাকা কেজি আছিল 40 টাকা আচৰিত সচাকৈ আচৰিত যে 40 টাকা পর্যন্ত 40% পর্যন্ত ইয়াত দাম বাড়িছে দুগুণের অধিক দাম বাড়িছে ইতিমধ্যে আমি জানাইছো খবর যে AIUDFর নেতার বাবে কংগ্রেসত প্রবেশ পথ বন্ধ AIUDFর কোনো নেতা কংগ্রেসে গ্রহণ নকরার প্রস্তাব আগবাইছে রকিবুল হুসেনে ধুবুরীর সাংসদ রকিবুল হুসেনের এই প্রস্তাব আর 16 জুনত এই সন্দর্ভত চূড়ান্ত সিদ্ধান্ত লব কংগ্রেসের পলিটিক্যাল এফেয়ার্স কমিটি আমার সতীর্থ সাংবাদিক বলেন ভট্টাচার্যর সঙ্গে সংযুক্ত হয়েছো এই সন্দর্ভত সবিশেষ খবর লাভ করবলে বলেন এই মুহূর্তের খবর যে রকিবুল হুসেনের আত্মবিশ্বাস এটা বৃদ্ধি পাইছে আসলতে কি বার্তা দিবলে চেষ্টা করা হয়েছে যে AIUDFর কোনো নেতা গ্রহণ নকরে কংগ্রেসে ধুবুরীত রকিবুল হুসেনের বিজয় ইতিমধ্যে প্রমাণ করেছে যে AIUDF অবিহনেও কংগ্রেসে জয়ী হব পারে
চক জয়ন্ত, এই বিষয়টি আমি যদি শেহতীয়াকৈ চাবলৈ যাওঁ তেতিয়াহ'লে দেখিবলৈ পোৱা গৈছে যে ইতিমধ্যে AODFত অৰ্থাৎ AODFৰ ধুবুৰীৰ প্ৰাৰ্থীৰ বদৰুদ্দিন আজমল পৰাজয় হোৱাৰ পিছতে বিশেষকৈ AODFত খহনীয়া আৰম্ভ হৈছে আৰু সেইধৰণে যদি চোৱা হয় মানকাছাৰৰ বিধায়ক আমিনুল ইছলামে যোৱাকালি ইতিমধ্যে তেখেতৰ পদবীৰ পৰা তেখেতে পদত্যাগ কৰিছে আৰু সেইধৰণে যদি চোৱা হয় এই মুহূৰ্তত খবৰ আহিছে যে কেইবাগৰাকীও AODFৰ বিধায়কে দল এৰিবলৈ সাজু হৈছে আৰু সেইধৰণে যদি চোৱা হয় তেতিয়াহ'লে এইসকল বিধায়কে পূৰ্বৰ AODF এৰি তেখেতসকলে এতিয়া ক'ত যাব বা তেখেতসকলে বহুতেই যোগাযোগ স্থাপন কৰি আছে কংগ্ৰেছৰ লগত, সেই কথাখিনিও এই মুহূৰ্তত বহুখিনি কথা পোহৰলৈ আহিছে। গতিকে তেনে অৱস্থাতে এইসকল AODF বিধায়কে এতিয়া কংগ্ৰেছত আহিলে কংগ্ৰেছত তেখেতসকলে সুযোগ দিয়া হ'বনে নহয় এই বিষয়টো সংবাদ মাধ্যমে কৰা প্ৰশ্নত উত্তৰত দেখিবলৈ পোৱা গৈছিলে। বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়া সমান্তৰালভাৱে ধুবুৰীৰ সাংসদ নৱনিৰ্বাচিত সাংসদ ৰকিবুল হোসেনে তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য আগবঢ়াইছে যে এই সিদ্ধান্ত ব্যক্তিগতভাৱে তেখেতসকলে গ্ৰহণ নকৰে। বিপৰীতে দেখিব পোৱা গৈছে যে PAC বৈঠক অহা 16 জুনত অনুষ্ঠিত হ'ব আৰু সেই বৈঠকতে এই সন্দৰ্ভত আলোচনা কৰা হ'ব। অৰ্থাৎ আজিৰ তাৰিখত AODFৰ কোনো নেতাই তেখেতসকলে মন খুজিলেই বা ইচ্ছা কৰিলে বিচৰা ধৰণে তেখেতসকলক কংগ্ৰেছত যে এক প্ৰকাৰ সংস্থাপন নহয় এই কথাটো আজিৰ বৈঠকখনে কিন্তু এক প্ৰকাৰ স্পষ্ট কৰিছে। যদিহে দেখিবলৈ পোৱা গৈছে AODFৰ বহু নেতাই যদি আচলতে কংগ্ৰেছক যোগদান কৰে তেতিয়াহ'লে তেখেতসকলৰ পোচাকহে সলনি হ'ব কিন্তু মন মগজু তেখেতসকলৰ AODFহে থাকিব সেই বুলিও ধাৰণা কৰিছে কংগ্ৰেছৰ বহুকেইগৰাকী নেতাই। গতিকে এইসকল AODFৰ নেতাক এতিয়া এক প্ৰকাৰ কংগ্ৰেছত সংস্থাপন নহয় বুলি তেখেতসকলে স্পষ্টভাৱে ক'ব বিচাৰিছে যে এক প্ৰকাৰ তেখেতসকলে কংগ্ৰেছৰ দুৱাৰ বন্ধ ৰাখিব বিচাৰিছে। যিধৰণে আচলতে AODFৰ নেতাসকলে তেখেতসকলে যদি কংগ্ৰেছত আহিবলৈ বিচাৰে গতিকে আজিৰ এই মুহূৰ্তত গুৰুত্বপূৰ্ণ খবৰ যে যিসকল কংগ্ৰেছৰ AODFৰ নেতাই এই মুহূৰ্তত মন মেলিছে যে কংগ্ৰেছৰ লগত যোগসূত্ৰ স্থাপন কৰিবলৈ চেষ্টা চলাইছে বা তেখেতসকলে সেইসকল বিধায়কক এক প্ৰকাৰ তেখেতসকলে পুনচতে নাকচ কৰাইছে কংগ্ৰেছৰ তৰফৰ পৰা কাৰণ কংগ্ৰেছৰ এই মুহূৰ্তত আত্মবিশ্বাস বৃদ্ধি পাইছে। 21ৰ বিধানসভা সময়ছোৱাত তেখেতসকলে যি AODFৰ সৈতে মিত্ৰতা কৰিছিলে সেই মিত্ৰতাক এক প্ৰকাৰ পূৰ্বেও দেখিবলৈ পোৱা গৈছে। প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই মহাপাপ কৰা বুলি উল্লেখ কৰিছিলে আৰু এইবাৰ যি তেখেতসকলৰ নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ল 24ৰ সেই নিৰ্বাচনত বিশেষভাৱে বিৰোধী ঐক্যই এটা আশাপ্ৰদ ফলাফল বিভিন্ন চেষ্টা কৰা হ'ল। বিৰোধী ঐক্য মঞ্চত চামিল হ'বৰ বাবে AODFএ বিভিন্ন হেঁচা প্ৰয়োগ কৰিলে, অন্তিম মুহূৰ্তলৈকে চেষ্টা চলালে কিন্তু সফল নহ'ল মিত্ৰজোঁটত অন্তৰ্ভুক্ত হ'বলৈ। আৰু নিৰ্বাচনৰ ফলাফলৰ পাছত বদৰুদ্দিন আজমলৰ বেলি মাৰ গ'ল ধুবুৰীত। আটাইতকৈ শক্তিশালী নেতাগৰাকীয়ে পৰাজয় বৰণ কৰিলে আৰু একে সময়তে যদি চোৱা হয় নিৰ্বাচনক কেন্দ্ৰ কৰি বৰাকতো আনকি যথেষ্ট ক্ষোভ অসন্তুষ্টি দেখিবলৈ পোৱা হৈছে। দুগৰাকীকৈ AODFৰ বিধায়ক কাৰণ দৰ্শোৱা জাননী জাৰি কৰা হৈছিল সুজামুদ্দিন নিজামুদ্দিনক। নিশ্চয়কৈ আচলতে AODFত বদৰুদ্দিন আজমলৰ পৰাজয়ে দলটোক যে এক প্ৰকাৰ নিশেষ কৰিব সেই কথাখিনি পূৰ্বে অনুমেয় আছিলে বা পূৰ্বে আচলতে অনুধাৱন কৰিব পৰা আছিলে আৰু সেইকাৰণে দেখিবলৈ পোৱা গৈছে যে AODF প্ৰধান বদৰুদ্দিন আজমলৰ পৰাজয়ৰ পিছতে এই মুহূৰ্তত হতাশাত ভুগিছে সেইসকল বিধায়ক, যিসকল বিধায়কে 26ৰ অংক মনত ৰাখিছে অথচ আজমল অবিহনে যে সেই সমষ্টিৰ পৰা তেখেতসকলৰ জয় সম্ভৱ নহয় সেই কথাটো প্ৰায় এক প্ৰকাৰ তেখেতসকল নিশ্চিত হৈছে আৰু যাৰ ফলস্বৰূপে দলীয় পৰাজয় স্বীকাৰ কৰি সেইসকলে এতিয়া AODF এৰিবলৈ চেষ্টা চলাইছে কিন্তু AODF এৰি তেখেতসকলে কংগ্ৰেছত যে পুনৰবাৰ তেখেতসকলৰ এই প্ৰস্তাৱ নাকচ কৰাৰ কাৰণে যি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে, যিধৰণে 21ৰ তেখেতসকলে মহাভুল কৰিছিলে যে AODFৰ সৈতে মিত্ৰতা কৰি তেখেতসকলৰ চৰকাৰ গঠন কৰাৰ যি সপোন দেখিছিলে সেই সপোন যিদৰে নিৰাশ হৈছিলে একেদৰে এতিয়া মন মেলিছে যে কোনো কাৰণতে AODFৰ সেইসকল বিধায়কক লগত লৈ তেখেতসকলে 26লৈকে নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা নকৰে। অৰ্থাৎ AODF প্ৰধান বদৰুদ্দিন আজমলৰ পৰাজয় বৰণে এতিয়া ৰাজনৈতিক ভৱিষ্যতলৈ সংকট নমাই আনিছে একাংশ AODFৰ বিধায়কৰ আৰু সেইবাবে এতিয়া AODF এৰি কংগ্ৰেছত যোগদানৰ চেষ্টা চলাই থকাৰ বাতৰি সময়ে সময়ে আহি আছে আৰু তাৰ মাজতে কংগ্ৰেছৰ এই গুৰুত্বপূৰ্ণ এটি প্ৰস্তাৱ, বিশেষকৈ সাংসদ ৰকিবুল হুছেইনৰ এই প্ৰস্তাৱ সন্দৰ্ভত চূড়ান্ত সিদ্ধান্ত ল'ব 16 জুনৰ বৈঠকত PACৰ বৈঠকত। ধন্যবাদ বলেন।